নমস্কে আমার প্রিয় বন্ধুরা আমি ডক্টর পঞ্চমী আজকে হাঁটুর ব্যথার জন্যে আমি কয়েকটি হোম রেমেডি বলব যে রেমেডিগুলি ব্যবহার করলে আপনার হাঁটুর ব্যথা একেবারে চলে যাবে হাঁটুর ব্যথা নানা কারণে হয় ক্যালসিয়ামের অভাবের কারণে হয় আবার অথরাইথিসের জন্যে হয় আবার ইউরিক অ্যাসিড যদি বেশি পরিমাণে হয়ে যায় শরীরে তাহলেও হাঁটুর ব্যথা সমস্যা দেখা যায় তাই আজকে যেই হোম রেমেডি বলবো সেই রেমেডির যে কোনো কারণেই হোক না কেন আপনার হাঁটুর ব্যথা সেই সমস্ত কিছুতেই আপনার কাজ দেবে ফার্স্ট হচ্ছে এক গ্লাস দুধের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দারচিনির গুঁড়ো এবং হাফ চামচ আদার পাউডার দিয়ে এবং এক চিমটি গোলমরিচ দিয়ে ভালো করে দুধটাকে ফোটাবেন এবং তারপরে রোজ সকালবেলা ব্রেকফাস্টে এই দুধটা খাবেন এবং বাড়ির যে কোনো সদস্য এটা খেতে পারে সেই বাচ্চা হোক এজেড পারসন হোক সেই যেই হোক এটি কিন্তু সবার জন্যে খুব এফেক্টিভ অবশ্যই এটি ব্রেকফাস্টের রেগুলার বেসে নেক্সট হচ্ছে শ্বশুর তেলের মধ্যে প্রায় আট থেকে ন কোয়া আপনি রসুন এবং জোয়ান এক চামচ এবং দানা এক চামচ নিয়ে ভালো করে সেটা আগুনের মধ্যে ফোটান যতক্ষণ না সামগ্রীগুলো একদম কালো হয়ে যাচ্ছে ততক্ষণ ফোটাবেন ভালো করে ফুটিয়ে তারপরে তেলটাকে ঠান্ডা করে সেই তেলটা ব্যথার জায়গায় লাগান দেখবেন খুব ভালো এফেক্ট পেয়েছেন এবং এটা রেগুলার বেসি করুন দেখবেন আপনার যে ব্যথা বা যে পেনগুলো হচ্ছে সেটা একেবারেই চলে গেছে অবশ্যই ব্যবহার করে দেখুন দেখবেন খুব ভালো ফল পেয়েছেন আজকের মধ্যে এইটুকুই বন্ধুরা কাল কালে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক